কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বাংলার ইতিহাস ভূগোল জানেন না বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ, কি বলবেন? কার সম্পর্কে কে কি মন্তব্য করে বলতো? এখন একজন প্রধান বিচারপতি সম্পর্কে এমন একটি লোক মন্তব্য করে বসেছে, যদ্দূর জানি সে নাকি হায়ার সেকেন্ডারি পাস করেছে, জানি না সত্যি পাস করেছে কিনা। এখন এই একটি লোক যার লোকে হাসাহাসি করে যাকে নিয়ে, যে পশ্চিম বাংলার এই মুহূর্তে তুমি একবার ইন্টারভিউ নাও লোকের, পাঁচটি ঘৃণিত চরিত্র কি তার মধ্যে কে থাকবে সেটা তুমি বুঝে যাবে। রাজনীতিতে পশ্চিম বাংলা সবচেয়ে অপছন্দের চরিত্র, তার সম্পর্কে কিছু বললে তাকে গুরুত্ব দেওয়া হয়। এর আগেও আমি বলে ফেলেছি অনেকটাই, আর বলার দরকার নেই, এই লোকটিকে নো ওয়ান টেক্স হিম সিরিয়াসলি, সুতরাং এইগুলোকে ইউ বেটার ইগনোর। একে নিয়ে কি কথা বলে এটা পালতি। তৃণমূলে বড় সড়ো সাংগঠনিক বদল আসার সম্ভাবনা নিজের জন্মদিনে বার্তা দিলেন অভিষেক। ও যেমনি দল তার আবার বদল, দল থেকে বদল হবে, নাও হতে পারে, লক্ষ্য ওদের যে তৃণমূল দলটা তো বদল করে কি হবে, যে নতুন আসবে সেও কামাতে শুরু করে দেবে, এ তো টপ টু বটম এটা কামাই বলা দল। এখন যা কামাই হয়ে গেছে সে হয়তো চলে যাবে, নতুন কেউ কামাই করতে আসবে। এই দলেই তো একাধিকবার মিডিয়াতে এসছে, মুর্শিদাবাদে, মালদাতে, মানে লোকাল লেভেলে নেতৃত্ব পায়নি বলে মারপিট হয়েছে, কারণ সে নাকি 10 লাখ 20 লাখ টাকা দিয়েছিল। একটা লোকাল লেভেলের নেতা নেতা হওয়ার জন্য যদি 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দেয়, কথাটা আমার নয়, এটা পাবলিক ডোমেইনে এসেছিল, তো সেখানে সেই দলে কামাইটা কিভাবে চলে সকলে জানে। যে দলে এতগুলো মন্ত্রী জেলে, এতগুলো এমএলএ জেল খেটে বেরিয়ে এসছে, ও বড় বড় নেতাগুলো সব জেলে ঢুকে বসেছিল বা আছে, সেই দল সাংগঠনিক রদবদল কি কেউ কিচ্ছু জানে না। রদবদলের লক্ষ্য একটাই, হয়তো তারা চাইবে দলটাকে সাংগঠনিক ভাবে জোরদার করছে ওদের ভাষায়, আর পাবলিক জানে যে ওই রদবদলটা আসলে ওদের কাছে দিন বদল, কারণ নতুন কেউ কামাবে, ওটা কামাইয়ের জন্য বদল হয়। ওই দলকে নিয়ে আর বেশি খুব চর্চা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। মার্কিং মসনদ দখল করেই ট্রাম্পের মুখে হিন্দুত্বের কথা, যা নিয়ে বিজেপির একাংশ কার্যত প্রচার শুরু করেছেন, অন্যদিকে রাজ্যবাসীর একাংশের মাথায় ঘুরছে বিবেকানন্দের স্মৃতি। ডোনাল্ড ট্রাম্প এখানে এসে বিবেকানন্দ শব্দটা উচ্চারণ করতে পারেননি, বোধহয় বিবেকানন্দন বা ইরমিনন কিছু একটা বলেছিলেন ইত্যাদি, সেটা কি খুব গুরুত্ব দেওয়ার মতো বিষয়? তার একটা উচ্চারণ, এমন বহু আমেরিকান উচ্চারণ আছে, বহু কেন অধিকাংশ উচ্চারণই আমরা করতে পারবো না, কারণ আমেরিকানরা একটু উচ্চারণটা অন্যভাবে করে। আমরা জাপান বলি, একজন আমেরিকান বলবে জাপান, এইভাবে উচ্চারণ করে। আমরা আমেরিকা বলি, ওরা বলে আমেরিকা, রটা ভেতরে থাকে, ফলে আমেরিকান উচ্চারণ আমরাও পারবো না। আমেরিকান কথা এখনো আমি যে মোটা বিরাট ইংরেজি জানি তা বলতে পারি না, কিন্তু মোটামুটি বুঝতে পারি, বলতে পারি। কিন্তু একজন আমেরিকান যখন ইংরেজি বলে কান খাড়া করে শুনতে হয় কি বলতে চাইছে, কারণ তাদের উচ্চারণ, তাদের শব্দ প্রয়োগ একদম আলাদা। আমরা যেটা বলি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলি, ব্রিটিশ অ্যাকসেন্টটা আমরা বুঝতে পারি, আমেরিকান অ্যাকসেন্ট একদম বুঝতে পারি না। ফলে একজন আমেরিকান তিনি একটু শব্দ ভুল উচ্চারণ করে ফেলেছেন, ওটা নিয়ে এত খিল্লি করার কোনো মানে হয়, এটা হলো এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো ডোনাল্ড ট্রাম্পের এই জয়, তুমি যদি এই রিপ্লিকেশনটা জানতে যাও তাহলে বলি এটা নিঃসন্দেহে ভারতের পক্ষে অত্যন্ত ভালো। হ্যাঁ, আমি সেই মানুষদের মধ্যে নই যারা মনে করে যে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন সুতরাং আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেল, এবার ভারতবর্ষ আর আমেরিকা মিলে একেবারে বিরাট কিছু করে ফেলবে না। আমি তাদের মধ্যে পড়ি না, সেই লোকদের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি একটু চর্চা করি ন্যাচারালি, এই ব্যাপারটা ওরকম নয়। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হবেন আগামী জানুয়ারি মাসে 2025-এর, তারপরেও ভারতের সঙ্গে মতবিরোধ হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, কিন্তু তিনি চাইবেন আমেরিকা থেকে দ্রব্য আসুক, ভারত যেন ট্যারিফ না চাপায়, ভারতের দ্রব্যের উপর ট্যারিফ চাপাতে পারেন, অন্যান্য ইউরোপীয় দ্রব্যের উপর ট্যারিফ চাপাতে পারেন, একটা ট্যারিফ ওয়ার হতে পারে, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই, এটা হতেই পারে। তার বাইরেও এই যে একটা স্ট্র্যাটেজিক মানে কি বলবো কোঅপারেশন যেটা আমেরিকার সঙ্গে ভারতের তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে, সেটা কিন্তু বাড়বে, বাড়বে এই কারণে, এই ডেমোক্র্যাটদের আমলে গোটা বিশ্ব জুড়ে আমেরিকার সরকার যেভাবে হস্তক্ষেপ শুরু করেছিল, আগেও করেছে এবারেও করেছিল, বিভিন্ন নির্বাচিত সরকারের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করা, সেই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করা, বারবার অভিযোগগুলো আসছিল, ডিপ স্টেটের যে মাতামাতি, এবং যেভাবে ঘরের পাশে আমরা দেখলাম যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো, এইটা কিন্তু আমাদের একটা চোখ খুলে দিয়েছে যে একটা সরকার যদি আমেরিকার মতো একটা অত্যন্ত শক্তিশালী দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, সে আমেরিকা যদি তার কোনো ডিপ স্টেট সরকারের সহযোগিতা নিয়ে এই কাণ্ড করতে থাকে, তাহলে কিন্তু অন্যান্য দেশের পক্ষে বিপদ।
ডোনাল্ড ট্রাম্পের একটা পজিটিভ দিক, তিনি এগুলো পছন্দ করেন না, অপ্রয়োজনে হস্তক্ষেপও পছন্দ করেন না। তিনি নিজে বলেন যে আমার আমেরিকা থেকে 5,000-6,000 কিলোমিটার দূরে কোথায় কি যুদ্ধ হচ্ছে তার জন্য আমি কেন খরচ করতে যাব, এমন কোথাও আমি কেন হস্তক্ষেপ করব যাতে আমেরিকার কোনো স্বার্থ নেই। তিনি পরিষ্কার আমেরিকার স্বার্থ বোঝেন, বুঝতেই পারেন, একজন জাতীয়তাবাদী মানুষ তিনি যে তার দেশের স্বার্থ বোঝেন আমি তো না বলতে পারি না, তিনি বোঝেন আমেরিকার স্বার্থ। তিনি বলছেন এইসব মানে হস্তক্ষেপ করতে গিয়ে আফগানিস্তানে আমেরিকা অপ্রয়োজনে টাকা খরচ করেছে, কিচ্ছু করতে পারেনি, টাকাগুলো একদম জলের মতো কিছু লোক নিয়ে নিয়েছে। এই ইউক্রেনের যুদ্ধে আমেরিকা কত বিলিয়ন ডলার খরচ করেছে, কি লাভ হয়েছে আমেরিকা, আমেরিকা বলছে কিচ্ছু লাভ হয়নি, মাঝখান থেকে আমেরিকার মানুষদের ট্যাক্স দিতে হচ্ছে। এই মানে আরব দেশগুলোতে গোলমাল আমেরিকা জড়িয়েছে, মিলিয়নের পর মিলিয়ন বিলিয়নের পর বিলিয়ন ডলার যাচ্ছে আমেরিকার পক্ষ। সেই টাকাগুলো যদি আমার দেশে থাকতো, আমার দেশের মানুষদের তো ভালো হতো, আমি কেন ওগুলো খরচ করব অযথা। একদম ঠিকই বলেছেন, তার পার্সপেক্টিভে তিনি তো ভুল কিছু বলেননি। এখন ভারতও আন্তর্জাতিক ক্ষেত্রে কখনো চায় না অন্য কেউ হস্তক্ষেপ করুক, ভারত নিজেও হস্তক্ষেপ করে না। ভারতের বিদেশ নীতি হচ্ছে যে নন ইন্টারফিয়ারেন্স ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার অফ আদার স্টেটস। তো সেখানে ভারত নিজে যেহেতু এই হস্তক্ষেপ করা পছন্দ করেন না, ডোনাল্ড ট্রাম্পও চাইছেন যে আমেরিকা অন্যান্য ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না অন্য দেশের ক্ষেত্রে, তো ভারতের সঙ্গে আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং তো ভালো হবেই। দুই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই যে চীনের এক্সপানশনিজম, চীন কিন্তু আমাদের সঙ্গে চীনে একটা আপাতত সন্ধি হয়েছে সব ঠিক আছে, কিন্তু চীন যে একটা এক্সপানশনিস্ট কান্ট্রি নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই চীনকে খুব একটা পছন্দ করেন না, আমাদের পক্ষে ভালো। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মতো দেশকে একদম পছন্দ করেন না, আমাদের পক্ষে ভালো। ফলে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি যেগুলো নেবেন তিনি সেগুলো ভারতের পক্ষে ভালো, আমাদের কাজ হবে আমাদের যে পলিসি সেই অনুযায়ী তৈরি করা। দুটো দেশের যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আগামী দিনে এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়াতে, এশীয় মানে ইন্দো প্যাসিফিক বা ভারত ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এমনকি গোটা পৃথিবীতে ভারত মার্কিন যদি কাছাকাছি আসে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, কেন আন্তর্জাতিক রাজনীতিতে একটা নিউ ব্যালেন্স অফ পাওয়ার হতে পারে। ভারত কিন্তু আমেরিকার কথাই চলে না, আবার আমি বলে দিচ্ছি, ভারত ইতিমধ্যে মানে আমাদের ব্রিক্স তৈরি করেছে, ভারতবর্ষ, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ব্রিক্স বানিয়েছে এবং ব্রিক্সকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ভারতবর্ষ, সেখানে আমেরিকা নেই। আবার যেখানে আমেরিকা আছে কোয়াড, ভারতবর্ষ তারও সদস্য, মানে ভারতবর্ষ দুটো ব্যালেন্স করে। আগামী আন্তর্জাতিক রাজনীতিতে ভারত যদি এই ব্যালেন্সটা রাখতে পারে এবং একদিকে ব্রিক্স অন্যদিকে কোয়াড, মাঝখানে যদি ভারতবর্ষ সেতুবন্ধের কাজটা করে, ভাবতে পারো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ভূমিকা কোন জায়গায় পৌঁছবে। সেদিকেই নরেন্দ্র মোদী এগিয়ে চলেছেন ভারতবর্ষকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে। যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝে না তারা এই বিবেকানন্দন কিনা ওগুলো নিয়ে মাথা ঘামায়, আমরা ওসব মাথা ঘামাই না। আমরা মনে করি আগামী দিনে ভারত এবং আমেরিকা এক নতুন উচ্চতায় পৌঁছবে, এই সম্পর্ক আশা করা যায় পৌঁছবে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আরজিকর মামলার বিচার বাংলা থেকে সরানোর দাবি খারিজ করলেন ডিওয়াই চন্দ্রচূড়। এখন সুপ্রিম কোর্টের এর উপর তো আমরা বলতে পারি না কিছু, কিন্তু এর আগেও অনেক বিচার সরানো হয়েছিল, অনেক সরানো হয়েছিল। গুজরাট দাঙ্গার বিষয় সেটা অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল, সরানো হলো না সুপ্রিম কোর্ট কেন করেছে ওটা ওনারা বলতে পারবে, কিন্তু বারবার একটা প্রশ্ন তো আসছে যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ওই সময়টা পাওয়া যাচ্ছে না মামলার বিচার করা, বারবার পেছনো হচ্ছে। আর আমরা জানি ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড, তো যত পিছিয়ে যাবে বিচার, বিচার পাওয়ার সম্ভাবনা তত কমবে, এটুকু আমরা বুঝি, বারবার পেছোচ্ছে। তাই অনেকে প্রশ্ন করছে, প্রশ্নটা আমারও, যে কবে বিচার পাবে ওই হতভাগ্য মেয়েটা, যে ডাক্তার হতে চেয়েছিল, যে সমাজের উপকার করতে চেয়েছিল, যে তার বাবা মাকে একটু ভালো রাখতে চেয়েছিল, কিছু ক্রিমিনাল মানুষজনের ভয়াবহতায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি, সে বিচারটা কবে থাকে। সুপ্রিম কোর্ট যখন সুয়োমোটো মামলাটা নিজে নিয়েছে, দায়িত্ব তাদের উপরেও বর্তাবে, তাকে বিচার করবে।